নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আজকে শেষ চ্যাপ্টার আলোচনা করে নেব এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে শেষ চ্যাপ্টার যেটা হচ্ছে বিভিন্ন প্রকার রদ এই চ্যাপ্টারটা আলোচনা করলে আমাদের প্রাকৃতিক ভূগোল সম্পর্কে সমস্ত চ্যাপ্টার আলোচনা করা শেষ হয়ে যাবে তো আপনারা যারা আগের প্রত্যেকটা ভিডিও দেখে আসেননি এখনও যারা দেখেননি তারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন ভিডিওগুলো আমি পরপর সাজিয়ে প্লে করে রেখেছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রদ কাকে বলে রদের সংজ্ঞা কি প্রাকৃতিক ভাবে গঠিত কোন অবনমিত বা নিচু অংশ যদি বৃষ্টির জল নদীর জল বা হিমবাহ গলিত জল বা সমুদ্রের জল সঞ্চিত হয়ে যে বড় বড় জলাশয়ের সৃষ্টি হয় তাদেরকেই রদ বলে প্রাকৃতিকভাবে গঠিত স্থলভাগের কোনো একটা অবনমিত বা নিচু অংশে বৃষ্টির জল নদীর জল হিমবাহ গলিত জল সমুদ্রের জল বা ভূগর্ভস্থ জল সঞ্চিত হয়ে যে বড় বড় জলাশয়ের সৃষ্টি হয় তাদেরকে হ্রদ বলে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে হ্রদ হল চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত একটি স্বাভাবিক জলরাশি হ্রদ হচ্ছে চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত একটি স্বাভাবিক জলরাশি তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে কৃত্রিমভাবে যে রদগুলো সৃষ্টি করা হয় তাদেরকেও তো আমরা রদ বলি তাহলে সেটাকে রদ মানে এই চ্যাপ্টারে আমি হ্রদের মধ্যে আনছি না কেন তাকে কেন রদ বলা হচ্ছে না এর কারণ হচ্ছে ভূগোলের ভাষায় সাধারণত যেগুলো স্বাভাবিকভাবে সৃষ্ট সেগুলোকেই রদ বলা হয় তাহলে আমরা এখানে যা আলোচনা করবো তা প্রধানত সবই স্বাভাবিক হ্রদ হবে মানে স্বাভাবিকভাবে সৃষ্ট এবার কয়েকটা হ্রদের উদাহরণ যদি দিতে বলা হয় তাহলে আমরা অনেকগুলো রদের উদাহরণ দিতে পারব যেমন কাস্পিয়ান সাগর মরু সাগর কাস্পিয়ান সাগর বা মরু সাগর এদেরকে সাগর বলার কারণ হচ্ছে এই রদগুলো প্রচণ্ড বড় অনেক বড় হওয়ার কারণে এদেরকে সাগর বলা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো রদ। সাগর কাকে বলব সাগর যেটা ঘেরা নয় তাকে আমরা সাগর বলবো কিন্তু হ্রদ হচ্ছে চারিদিক ঘেরা থাকবে স্থলভাগ দ্বারা তো এইগুলোকে হ্রদ বলা হবে কাস্পিয়ান সাগর প্রচণ্ড বড় বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত তাই এত বড় হওয়ার কারণে একে সাগর বলা হয় অ্যাকচুয়ালি এটা একটি হ্রদ তেমনিভাবে মরু সাগর একটি হ্রদ এছাড়াও বিভিন্ন হ্রদ হচ্ছে সুপিরিয়ড হ্রদ মিচিগান হ্রদ ভিক্টোরিয়া হ্রদ আমাদের দেশে বিভিন্ন হ্রদ রয়েছে যেমন সম্বর ইত্যাদি এগুলো হচ্ছে উদাহরণ তো এক একটা বিভিন্ন উদাহরণের মানে বিভিন্ন হ্রদের বিভিন্ন উদাহরণ রয়েছে সেগুলো শ্রেণী বিভাগ করে আমরা সেই উদাহরণগুলো আরো ভালোভাবে দেখব তো প্রথমে দেখব হ্রদের শ্রেণী বিভাগ হ্রদের শ্রেণীবিভাগ কত ভাগে হ্রদকে ভাগ করা যায় প্রধানত হ্রদকে দুভাগে ভাগ করা যায় ফার্স্ট হচ্ছে জলের স্বাদ অনুযায়ী প্রথম ভাগ যেটা করা যায় সেটা হচ্ছে জলের স্বাদ অনুযায়ী এবং দ্বিতীয় ভাগ যেটা করা যায় সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে উৎপত্তি অনুযায়ী দুভাগে হ্রদকে আমরা ভাগ করে পড়ব। প্রথম হচ্ছে জলের স্বাদ অনুযায়ী দ্বিতীয় হচ্ছে রদের উৎপত্তি অনুযায়ী তাহলে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে জলের স্বাদ অনুযায়ী যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেগুলি সম্পর্কে জলের স্বাদ অনুযায়ী আবার রদকে দুভাগে ভাগ করা যায় জলের স্বাদ অনুযায়ী আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ অর্থাৎ সুপেও জলের রথ যে জলটা আমরা পান করতে পারি সেরকম জল তাহলে প্রথম ভাগ হচ্ছে মিষ্টি জলের রথ এবং দ্বিতীয় ভাগ হচ্ছে লবণাক্ত জলের রথ লবণাক্ত জলের রথ মিষ্টি জলের হ্রদ বা সুপেও জলের হ্রদ এবং দ্বিতীয় হচ্ছে লবণাক্ত জলের হ্রদ ফার্স্ট হচ্ছে মিষ্টি জলের হ্রদ মিষ্টি জলের হ্রদের প্রথম উদাহরণ উদাহরণ মিষ্টি জলের হ্রদের উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপিরিয়ার সুপিরিয়ার হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এটি একটি মিষ্টি জলের হ্রদ রাশিয়ায় অবস্থিত বৈকাল বৈকাল হ্রদ রাশিয়ার বৈকাল হ্রদ একটি মিষ্টি জলের হ্রদ ভারতের ডাল এবং উলার এই দুটিও মিষ্টি জলের হ্রদের উদাহরণ এবং আফ্রিকার একটি বিখ্যাত হ্রদ ভিক্টোরিয়া আফ্রিকার ভিক্টোরিয়াও একটি মিষ্টি জলের হ্রদ এবার এই মিষ্টি জলের হ্রদ বা সুপেয় জলের হ্রদ সৃষ্টি কেন হয় কেন এই ধরনের হ্রদগুলো তৈরি হয়েছে প্রথম কারণ যদি কোথাও খুব বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে এই মিষ্টি জলের হ্রদ সৃষ্টি হবে কারণ আমরা সকলেই জানি যে বৃষ্টির জল মিষ্টি জলের উদাহরণ আমরা বৃষ্টির জল পান করতে পারি সেটা লবণাক্ত নয় তো যেখানে খুব বেশি পরিমাণে বৃষ্টি হবে সেখানে এই মিষ্টি জলের হ্রদ সৃষ্টি হবে যেখানে যেখানে বৃষ্টিপাত খুব বেশি হবে সেখানে যদি কোনো একটা এরকম খালি জায়গা থাকে সেটা জলে পরিপূর্ণ হয়ে যাবে দিয়ে একটা হ্রদ সৃষ্টি করবে এইভাবে মিষ্টি জলের হ্রদ সৃষ্টি হয় যেমন ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশ একদম নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং নিরক্ষীয় অঞ্চলে থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণেই এই ভিক্টোরিয়া হ্রদ সৃষ্টি হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে কোনো হ্রদের মধ্যে দিয়ে যদি নদী প্রবাহিত হয় বা কোনো হ্রদে এসে যদি কোনো নদী পতিত হয় তাহলে সেইখানে যদি সেইখানে যে হ্রদটা সৃষ্টি হয়েছে সেই হ্রদটা অবশ্যই মিষ্টি জলের হবে কারণ নদীর জল মিষ্টি জল হয় নদীর জল তো আর লবণাক্ত হয় না সেটা মিষ্টি জলই হয় কোনো পাহাড় বা হিমবাহ থেকে জল গলে সেখানে এসে পড়ে বা বৃষ্টির জল বেশি যে বৃষ্টির জল সেই বৃষ্টির জল নদীর মাধ্যমে এসে পড়বে এবার কোন একটা নদী যদি হ্রদে এসে মিলিত হয় তাহলে সেখানে যে জলটা জমবে সেটা মিষ্টি জল হবে বা যদি একটা হ্রদের মধ্যে দিয়ে কোনো একটা নদী যায় এরমও হতে পারে একটা হ্রদ রয়েছে সেখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে তাহলে এখানে যে হ্রদটা সৃষ্টি হবে সেটা অবশ্যই মিষ্টি জলের হ্রদ হবে তো মিষ্টি জলের হ্রদ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই এই অবধি যথেষ্ট এবার হচ্ছে লবণাক্ত জলের হ্রদ প্রথমে হচ্ছে লবণাক্ত জলের হ্রদের উদাহরণ উদাহরণ যদি লবণাক্ত জলের হ্রদের বলি আমাদের ভারতেই দুটো লবণাক্ত জল জলের হ্রদ রয়েছে যেমন সম্বর ভারতের সম্বর এবং পুষ্কর সম্বর এবং পুষ্কর এই দুটো লবণাক্ত জলের উদাহরণ মানে লবণাক্ত জলের হ্রদের উদাহরণ ভারতবর্ষের এশিয়া মহাদেশের একটি বিখ্যাত হ্রদ হচ্ছে মরুসাগর সাগর সাগর বলার কারণ এটা অনেক বড় তাই জন্য মরুসাগর একটি লবণাক্ত জলের হ্রদ আফ্রিকার একটি হ্রদ রয়েছে চাঁদ চাঁদ নয় চাঁদ চয়াক্ত আফ্রিকার চাঁদ হচ্ছে একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ ইউরোপে কাস্পিয়ান সাগর ইউরোপ মহাদেশের কাস্পিয়ান সাগর এটাও সাগর বলার কারণ এর আয়তন অনেক বড় তাই জন্য কাস্পিয়ান সাগর একটি লবণাক্ত জলের হ্রদ ইউরোপেরই আরো একটি হ্রদ রয়েছে যার নাম আরল সাগর আরল সাগরও একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ কেন এই লবণাক্ত জলের হ্রদগুলো সৃষ্টি হয় এইগুলো সৃষ্টির পিছনে কারণ কি কি রয়েছে ধরা যাক কোন একটা অঞ্চলে একটা নিচু এলাকা আগে সমুদ্রের সঙ্গে যুক্ত ছিল এরকম একটা নিচু অবনমিত এলাকা তার অবধি আগে সমুদ্র প্রবাহিত হতো তাহলে এটা কিছুটা নিচু অঞ্চল সেখানে জল জমেই থাকবে তার উপর দিয়েই সমুদ্র প্রবাহিত হচ্ছিল মানে এক কথায় বলতে গেলে এই যে রথটা মানে এই যে নিচু ভূমিটা সেখানে তো জল জমেই থাকবে আর এর উপর দিয়েই প্রবাহিত হচ্ছিল সমুদ্র এবার কোনো কারণে এই সমুদ্র সরে গেছে কোনো কারণে সমুদ্র সরে এখানে চলে এসছে সমুদ্র সরে এখানে চলে এসছে তাহলে ভূমি যেটা ভূমি তলটা যেটা উঁচুতে ছিল সেখানে কোনো জল জমে থাকবে না সেটা উঁচুতে অবস্থিত বলে কিন্তু যে অঞ্চলটা অবনমিত ছিল সেখানে তো জল জমেই থাকবে সেই জলটা তো সরে যাবে না ভূমির জলটা সেটা সরে গেছে যে অবনমিত অঞ্চল সেটাতে জল জমেই থাকবে এবার যেহেতু সমুদ্র থেকে এটা সৃষ্টি হয়েছে এখানে সমুদ্রের জলই জমে আছে তাহলে এখানে যে জলটা হবে সেটা লবণাক্ত হবে এই কারণে এইভাবে লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হতে পারে যেমন কাসপিয়ান সাগর এইভাবে সৃষ্টি হয়েছে আর যেখানে কাস্পিয়ান সাগর অবস্থিত সেখানে আগের ওই পুরো এলাকা দিয়ে সমুদ্র প্রবাহিত হতো পরে সমুদ্র সরে গেছে এবং সেই হ্রদটা যে নিচু অংশটা সেটা থেকে গেছে সেটাই আমরা কাস্পিয়ান সাগর নাম হিসাবে জানি দ্বিতীয় ঘটনা যদি কোনো কারণে কোনো একটা হ্রদ সমুদ্রের সঙ্গে এখনো মিলিত অবস্থায় রয়েছে ধরা যাক আগে উদাহরণ দিলে সেটাই ভালোভাবে সেটা হচ্ছে চিলকা এবং পুলিকট আমাদের ভারতবর্ষের চিলকা এবং পুলিকট এদিকে রয়েছে স্থলভাগ এদিকে রয়েছে সমুদ্র মাঝখানে এরকম একটা ভূমিভাগ যেটা তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা একদিক সমুদ্রের দিকে খোলা এবং সমুদ্রের জলই এখানে এসে ঢুকছে তাহলে এখানে যে হ্রদটা সৃষ্টি হচ্ছে সেটা লবণাক্ত জলের হবে কিন্তু এগুলোকে হ্রদ না বলে বলা বলা হয় হয় এগুলোকে কারণ হ্রদ হতে গেলে চারদিকে দিয়ে ঘেরা থাকতে হবে এখানে তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা রয়েছে একদিক সমুদ্রের দিকে খোলা রয়েছে তাই জন্য এগুলোকে বলা হয় যাই হোক এই উপহ্রদও লবণাক্ত জলের হবে এই গেল জলের স্বাদ অনুযায়ী বিভিন্ন প্রকার হ্রদের শ্রেণী বিভাগ এবার আমরা দেখব উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ উৎপত্তি অনুযায়ী এবং এখানে আমরা দেখব দুটো ভাগ সেটা হচ্ছে এক প্রাকৃতিক উপায় সৃষ্ট বা স্বাভাবিকভাবে সৃষ্ট হ্রদ উৎপত্তি অনুসারে প্রথম ভাগ হচ্ছে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হ্রদ বা স্বাভাবিকভাবে সৃষ্ট হ্রদ এবং দ্বিতীয় হচ্ছে কৃত্রিম কৃত্রিম হ্রদ এইবার আমরা এখানে দেখব কৃত্রিম হ্রদ কিন্তু কৃত্রিম হ্রদ সম্পর্কে বিশেষ কিছু বলার নেই স্বাভাবিকভাবে এটা জানা যায় যে কোনো নদী যদি আটকে সেখানে একটা জলাধার সৃষ্টি করা হয় তাহলে সেখানে একটা কৃত্রিম হ্রদ সৃষ্টি হবে তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় দরকার আমাদের জানা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হ্রদ প্রাকৃতিক উপায়ে কিভাবে রদ সৃষ্টি হতে পারে অনেকগুলো কারণে প্রাকৃতিক উপায়ে যেমন প্রথম ভূ আলোড়নের ফলে ভূ আলোড়নের ফলে কোনো জায়গা যদি নিচে বসে যায় সেখানে রদ সৃষ্টি হতে পারে এগুলো সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় ক্ষয় কাজের ফলে সৃষ্ট ক্ষয় কাজের ফলে সৃষ্ট হ্রদ তিন নম্বর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হ্রদ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হ্রদ চতুর্থ উগ্নপাতের ফলে সৃষ্ট হ্রদ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হ্রদ এবং পঞ্চম হচ্ছে অন্যান্য এই পাঁচ ভাগে আমরা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হ্রদগুলি সম্পর্কে আলোচনা করব ভূ আলোড়নের ফলে সৃষ্ট হ্রদ কাজের ফলে সৃষ্ট হ্রদ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হ্রদ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হ্রদ এবং অন্যান্য উপায়ে সৃষ্ট হ্রদ তো প্রথমে হচ্ছে ভূ আলোড়নের ফলে সৃষ্ট হ্রদ ভূ আলোড়নের ফলে সৃষ্ট হ্রদ বলতে বোঝাই যাচ্ছে যে কোনো কারণে যদি ভূমিকম্প হয় তাহলে সেখানকার ভূমি যদি ধসে যায় গিয়ে সেখানে যদি একটা অবনমিত অঞ্চলে সৃষ্টি হয় এবং সেই অবনমিত অঞ্চলে যদি জল জমতে থাকে তাহলে সেখানে একটা হ্রদ সৃষ্টি হবে তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভূ পৃষ্ঠ যদি বসে যায় প্রবল ভূ আলোড়নের ফলে যদি ভূ কোনো অংশ বসে যায় এবং সেই বসে যাওয়া অংশ যদি জলে পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই ধরনের হ্রদ সৃষ্টি হতে পারে যেমন কাশ্মীরের উলার আরন সাগর এবং কাস্পিয়ান সাগর একটু আগে বললাম যে কাস্পিয়ান সাগর কি হয়েছে সমুদ্র সরে গেছে তাই জন্য লবণাক্ত জল সেখানে জমে হ্রদ তৈরি হয়েছে হয়েছিল কি এরম একটা ভূমিভাগ ছিল কোনো কারণে এই অংশটা ভূ আলোড়নের ফলে বসে যায় এবং এই ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সমুদ্র ঠিক আছে কোনো কারণে এই অংশটা ভূ আলোড়নের ফলে এরম বসে যায় বসে যাওয়ার ফলে এখানে জল জমে যায় এবং জমে যাওয়ার ফলে এই যে পার্কটা সেটা তো উঁচু হয়ে যাবে ভূ আলোড়নের ফলে এইটা যখন বসে গেছে পাশের দিকটা এরকম উঁচু হয়ে যাবে একটু উঁচু হয়ে যাওয়ার ফলে এইখানে যে উপরের জলটা ছিল সেটা বয়ে এদিকে চলে গেছে এবং এদিকে চলে গেছে হয়তো এদিকে একটা সমুদ্র আছে এদিকে একটা সমুদ্র আছে কিন্তু মাঝখানে এইটুকু অংশ হ্রদে পরিণত হয়ে গেছে আর দুদিকে রয়েছে ভূমিভাগ তো এইভাবে সৃষ্টি হয়েছিল কাস্তিয়ান সাগর তো ভূ আলোড়নের ফলে এইভাবে হ্রদ সৃষ্টি হতে পারে এবার দ্বিতীয় কারণ ভূ আলোড়নের ফলে চুতি সৃষ্টি হয় চুতি কাকে বলে চ্যুতি সম্পর্কে আমি আগে আলোচনা করে এসেছি চ্যুতি হচ্ছে কোনো একটা ফাটল যদি কোনো একটা জায়গায় ফাটল ধরে ভূপৃষ্ঠের উপরে ভূমিকম্পের ফলে যদি কোনো একটা জায়গায় কোনো একটা ভূমি ভাগের উপরে ফাটল ধরে তাকে আমরা বলবো চুতি এবার এরাম হতে পারে এখানে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে এখানে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে তাহলে এই দুটো চ্যুতি অনু ধরে এই দুটো চুতি ধরে যদি এইটুকু অংশ নিচের দিকে বসে যায় যদি এই দুটো অংশ নিচের দিকে বসে যায় তাহলে কি হবে পাশের যে ভূমিটা সেটা উঁচু থাকবে নিচের এই দুটো পাশের ভূমি উঁচু থাকবে নিচের যে মানে সরি দুটো চুতির মাঝখানের অংশটা নিচের দিকে বসে যাবে তার ফলে একটা জায়গা ফাঁকা হয়ে যাবে অবনমিত হয়ে যাবে সেখানে যদি জল জমে হ্রদ সৃষ্টি হয় তাহলে এটাকে বলবো চুতির মাধ্যমে সৃষ্ট হ্রদ এটাও সবই চলছে ভূ আলোড়নের ফলে সৃষ্ট হ্রদের প্রথমে আমরা দেখলাম স্বাভাবিকভাবে একটা ভূ আলোড়ন হলো কোন একটা জায়গা বসে গেল সেখানে জল জমে গেল রথ তৈরি হয়ে গেল এবার আমরা বলছি চুতির মাধ্যমে ভূ আলোড়ন হলো কোথাও একটা চুতি দেখা দিল ভূ আলোড়নের ফলে কোথাও একটা জায়গায় দুটো চুতি দেখা দিল এই চুতির জায়গা থেকে যদি ভূমি নিচের দিকে বসে যায় তাহলে দুপাশের অংশটা উঁচু হয়ে থাকে মাঝখানের অংশটা অবনমিত হয়ে যায় এবং সেখানে যদি জল জমতে থাকে সেই জল জমে যে হ্রদ সৃষ্টি করবে সেটাও ভূয়ালোরণের ফলে সৃষ্টি হচ্ছে এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে দুটো চুতির মাধ্যমে এটা তৈরি হচ্ছে আবার কিরাম হতে পারে আবার এরাম হতে পারে যদি ভূত্বকে ভাঁজের সৃষ্টি হয় আচ্ছা তার আগে চুতির মাধ্যমে সৃষ্টি হচ্ছে হ্রদগুলো তারপর একটা উদাহরণ দিয়ে দিই আফ্রিকার টাঙ্গানিকা। কিভু ভারতের নৈনিতাল ভীমতাল সাততাল এগুলো সবই ভারতে অবস্থিত সাততাল পুনাতাল এগুলো সবই এরম চ্যুতি সৃষ্টির মাধ্যমে হয়েছে অর্থাৎ এখানে তাল বলতে তাল কথার অর্থ হচ্ছে রথ তাহলে এইগুলো কিভাবে সৃষ্টি হয়েছে যায় চ্যুতির মাধ্যমে এবার হচ্ছে ভূতকে ভাঁজের ফলে সৃষ্ট হ্রদ ভূ আলোড়নের ফলে ভূতকে মানে যখন ভঙ্গিল পর্বত তৈরি হয় ভূ আলোড়নের ফলেই ভঙ্গিল পর্বত তৈরি হয় ভঙ্গিল পর্বতের ভিডিওতে দেখেছিলাম যে ভূ আলোড়নের ফলে কোনো একটা জায়গা এরম উঁচু হয়ে যায় দিয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয় এবার ভঙ্গিল পর্বত গঠনের সময় ভূতকে এরম ভাঁজ পড়ে যায় ভাঁজ পড়ে যে অংশটা উপরের দিকে উঠে যায় তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ এবং যেটা নিচের দিকে নেমে যায় মানে যেটা নিচুর দিকে থাকে সেটাকে বলা হয় অধভঙ্গ এবার হয় কি এটা ধরা যাক প্রথমে ভূমিটা এরকম ছিল তার উপর দিয়ে কোনো একটা নদী প্রবাহিত হচ্ছিল এখানে হলো ভূ আলোড়ন ভূ আলোড়নের ফলে এই ভূমিতে ভাঁজ পড়ে গেল ভাঁজ পড়ে যাওয়ার ফলে এরকমভাবে এটা উঠে গেল এটা কিছুটা নিচুতে থাকলো আবার পাশে একটা এরাম উঠে গেল এরাম হলো এর ফলে নদী যেটা চলছিল সেটার গতিপথ বন্ধ হয়ে যাবে কিন্তু এইটুকু অংশে যে নদীটা ছিল সেটা তো এখানেই হ্রদের আকারে জমে যাবে জলের আকারে জমে থাকবে তো এইখানে যে হ্রদটা সৃষ্টি হচ্ছে সেটা এইভাবে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ভূ আলোড়নের ফলে ভূ আলোড়নের ফলে ভূ ত্বকে ভাঁজ পড়ে গিয়ে এরকম টাইপের হ্রদ সৃষ্টি হয় যেমন উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা সুইজারল্যান্ডে একটি হ্রদ রয়েছে যার নাম জেনেভা এই জেনেভার হ্রথ এইভাবে সৃষ্টি হয়েছে ভূতকে ভাঁজ পড়ে এরপরে ভূ আলোড়নের ফলে কিভাবে তৈরি হতে পারে যদি কোনো একটা অঞ্চলে একটা নদী প্রবাহিত হচ্ছিল ধরা যাক এবার কোনো কারণে এই ভূমির ওপরে ভূমিকম্প হলো অর্থাৎ ভূ আলোড়ন হল এর ফলে কিছুটা অংশ যদি ধসে এরকমভাবে বসে যায় বসে যাওয়ার ফলে কি হবে এখানে যে নদীটা প্রবাহিত হচ্ছিল সেটা এখানে জমে যাবে জলটা এখানে জমে যাবে এর এইভাবেও হ্রদ সৃষ্টি হতে পারে যেমন কচ্ছের রন কচ্ছের রনে যে জলাভূমিগুলো তৈরি হয়েছে সবই ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে এবং সেখানে কি হয়েছে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে সেখানে মাটি ধসে গেছে সেই ধসে যাওয়া ধসে যাওয়ার আগে সেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কোন নদী সেই নদীটা হ্রদের আকারে বর্তমানে অবস্থান করছে তো এইভাবে ভূ আলোড়নের ফলে বিভিন্ন প্রকার হ্রদ সৃষ্টি হতে পারে এবার দ্বিতীয় হচ্ছে ক্ষয় কাজের ফলে সৃষ্ট হ্রদ ক্ষয় কাজের ফলে সৃষ্ট হ্রদ এর মধ্যে বিভিন্নভাবে যেমন করে ভূগালোহনের ফলে বিভিন্ন প্রকারের বিভিন্ন উপায়ে তৈরি হতে পারে ক্ষয় কাজের ফলে একাধিক উপায়ে হ্রদ তৈরি হতে পারে যেমন হিমবাহ উপত্যকায় হিমবাহ ক্ষয় কাজ করে হিমবাহের চ্যাপ্টারে দেখেছিলাম তো পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ চলতে থাকে তখন হিমবাহের ঘর্ষণে হিমবাহের চাপ অনেক বেশি থাকে সেই হিমবাহের ঘর্ষণে হিমবাহের উপত্যকায় একাধিক বড় বড় গর্তের সৃষ্টি হয় হিমবাহ উপত্যকার উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন হিমবাহের চাপে সেই উপত্যকায় একাধিক বড় বড় গর্তের সৃষ্টি হয় এবার যখন হিমবাহ সরে যায় সেই গর্তগুলো হিমবাহের যে গলা জল সেগুলো জমে যায় ফলে এরকম হ্রদের সৃষ্টি হয়ে যায় তো এইটা একটা উদাহরণ হচ্ছে হিমবাহ উপত্যকায় হ্রদ মানে ক্ষয় কাজের ফলে হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট হ্রদ যেমন হিমালয়ের অবস্থিত বাসুকি তাল চূড়াবালি তাল এইগুলো এইভাবে সৃষ্টি হয়েছে তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ এই ধরনের হিমবাহ উপত্যকায় যে হ্রদগুলো সৃষ্টি হয় এইগুলোকে আবার আর ভাবে বলা হয় রক বেসিন রক রক বেসিন বেসিন হ্রদ হিমবাহ উপত্যকায় যে ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয় তাকে আবার বলা হয় রক বেসিন হ্রদ দ্বিতীয় হচ্ছে ক্ষয় কাজের ফলে আবার কিভাবে তৈরি হয় হতে পারে সার্ক হ্রথ সার্ক কাকে বলে সেটা হিমালয় সরি হিমবাহের চ্যাপ্টারে আমি বুঝিয়ে এসেছি এখানে তাহলে এটা বলবো না আর সার্ক কাকে বলে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন তার ক্ষয় কাজের ফলে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় সার্ক এখানে দেখা যাচ্ছে না হয়তো এটা হবে হচ্ছে সার্ক হ্রদ হিমবাহ ক্ষয় কাজের ফলে এই সার্ক বা কড়ি সৃষ্টি করে সার্ককেই আবার বলা হয় কড়ি সার্ক বা কড়ি গঠন করে হিমবাহ কাজের ফলে এই সার্ক বা কড়িতে জল জমে যে রথ তৈরি হয় তাকে বলা হয় সার্ক বা কড়ির রথ তাকেই বলা হচ্ছে সার্ক বা কড়ির রথ তো এখন ছোট ছোট প্রচুর হ্রদ গঙ্গোত্রী হিমবাহ বা জেমু হিমবাহের যে গতিপথ রয়েছে সেখানে দেখা যায়